আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি মহান আল্লাহ তাআলার কৃপায়। সো আজকে তোমাদের মাঝে আরও একটি অঙ্ক নিয়ে আমি হাজির হয়েছি। এই অঙ্কটাও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বারবারই পরীক্ষায় আসার মতো অনেক ভালো একটি অঙ্ক। সো এই অঙ্কটা তোমরা একটু দেখে নাও। দেখো এরই সমাধান, এটা হচ্ছে অনুশীলনের 15 নম্বর অঙ্কটা। টুয়াইস এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ ইকুয়াল টু সিক্সটি থ্রি। এই অঙ্কটা দুইটিভাবে করা যায়। সো আমি সহজ উপায়টাই ব্যবহার করছি এখানে। সো দেখো দেয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল টু কত থ্রি। তাহলে এখানে টু কমন নিলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কী হচ্ছে থ্রি। তাহলে এখান থেকে দেখো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত থ্রি বাই টু। ওকে এবার দেখো লেফট সাইড, তাহলে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব, তাহলে এখানে এইট রাখলাম। এটার জন্য আমরা সূত্র করব এ মাইনাস বি, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে সো এখানে এইট সেকেন্ড ব্র্যাকেট, এইটার মান আমরা কত পেয়েছি থ্রি বাই টু এ কিউব প্লাস এখানে থ্রি, এইটা এটা ভ্যানিশ, এখানে হচ্ছে কত থ্রি বাই টু। ওকে সো এখান থেকে কী পাচ্ছি, এখানে এইট থাকছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে তিন ত্রিক নয় তিন নং সাতাশ, আর নিচে হচ্ছে এইট, এখানে পাচ্ছি প্লাস তিন ত্রিক নয় বাই কত দুই, এখানে এইট ইন্টু এইখানটায় লস হচ্ছে আট আর দুই আট। সো এখানে টোয়েন্টি সেভেন প্লাস এই জায়গাতে আমরা পাচ্ছি ফোর চার নং ছত্রিশ। সো দিস অ্যান্ড এইট ইন্টু এখানে হচ্ছে সিক্সটি থ্রি বাই এইট, এইট এইট ভ্যানিশ হয়ে গেলে সিক্সটি থ্রি। দিস ইকুয়াল টু কত রাইট সাইড, যেহেতু দেখানোর কথা বলছে তাহলে আমরা বলবো অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু কি রাইট সাইড এস এইচ ও ডাব্লিউ ইডি শুড। ওকে সো আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ এবং আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আগামী ক্লাসগুলোতে তোমাদের মাঝে আমি আর হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।